নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার সন্দীপ বলছিলাম অঙ্কিত জেমস থেকে। প্রত্যেক সপ্তাহে যেন যেরকম আপনাদেরকে আমি রাশিফল বলি, এ সপ্তাহ তো আমি আপনাদেরকে রাশিফল বলবো। এ সপ্তাহ বলতে 3/4/2023 থেকে, অর্থাৎ আগামীকাল থেকে 9/4/2023 এই সময় যে 12টা রাশি রয়েছে সেই সম্বন্ধে আমি আপনাদেরকে জানাচ্ছি। প্রথমে মেষ রাশি। মেষ রাশিতে দেখা যাচ্ছে ভোগ সুখের ব্যাপারে বুদ্ধিবৃত্তি বৃদ্ধি পেতে পারে। সপ্তাহের অর্ধভাগে কোনো ব্যাপারে মানসিক উদ্বেগ বাড়তে পারে। কোনো শারীরিক সমস্যা থাকলে মধ্যভাগে অবস্থার উন্নতি। বৃষ রাশি। ভোগ সুখের ব্যাপারে খরচ বৃদ্ধি। পড়াশোনার ক্ষেত্রে বৈদেশিক কোনো সুযোগের সম্ভাবনা। সপ্তাহের অর্ধভাগে গৃহগত কোনো অশান্তি চলে আসতে পারে। অন্তভাগে মানসিক হতাশা কিন্তু চলে আসতে পারে। মিথুন রাশি। আদ্যভাগে ভ্রমণের ইচ্ছা জন্মাতে পারে। রোজগারের ক্ষেত্রে কোনো জটিলতা চলে আসতে পারে। আধ্যাত্মিক চিন্তাভাবনার বিকাশ কিন্তু ঘটতে পারে। যারা চাকরিতে আছেন মানসম্মান কিন্তু তাদের বৃদ্ধি পাবে। কর্কট রাশি। কর্কট রাশিতে দেখা যাচ্ছে আদ্যভাগে আশানুরূপ অর্থ রোজগারে একটা বিলম্বিত ব্যাপার ঘটতে পারে। মধ্যভাগে বিশিষ্ট ভাগ্যোদয় এবং দুর্ভ্রমণ ঘটতে পারে। অন্তভাগে কোনো কারণে মায়ের সঙ্গে সম্পর্কের অবনতি হওয়ার সম্ভাবনা বা মায়ের কোনো ব্যাপারে টেনশন কিন্তু আপনার মনের মধ্যে জন্মাতে পারে। সিংহ রাশি। জ্যেষ্ঠ ভ্রাতার সঙ্গে মনোমালিন্য, বন্ধুর দ্বারা চক্রান্তের শিকার হতে পারেন, মনে অসন্তোষ জন্মাতে পারে, পিতার কোনো কারণে স্বাস্থ্যের অবনতি ঘটতে পারে। মধ্যভাগে অর্থগমের কিন্তু সম্ভাবনা রয়েছে। পাঁচটা রাশি সম্বন্ধে আলোচনা করলাম। এখানে আমি একটু সংক্ষিপ্ত করে আপনাদেরকে বলে দিই যে আমি যে রাশিফলটা বলছি সেটা কিন্তু ট্রানজিট ভিত্তিক, অর্থাৎ এখনকার যে প্ল্যানেটারি পজিশন রয়েছে আপনার ইউনিভার্সের মধ্যে তার ওপর বেস করে কিন্তু আমি এই রাশিফলটা আপনাদেরকে বলছি। এটা কোনো পার্সোনাল চার্টের ভিত্তিতে কিন্তু বলছি না। যাদের পার্সোনাল চার্ট আর এখন যে প্ল্যানেটারি পজিশন রয়েছে তার সঙ্গে অনেকটা মিলবে, সেক্ষেত্রে কিন্তু রাশিফলটা অনেক ক্ষেত্রে তাদের দেখবেন সে যা যা বলছি সেগুলি কিন্তু ঘটার সম্ভাবনা থাকবে। যাই হোক, কন্যা রাশি সম্বন্ধে বলছি। কন্যা রাশি হচ্ছে সপ্তাহের অর্ধভাগে মানসিক অবস্থার উন্নতি, মধ্যভাগে অর্থাগমের ইঙ্গিত থাকলেও সেভিংসের ব্যাপারে সঠিক চিন্তাভাবনা আবশ্যক। কোনো ক্রনিক ডিজিজের কারণে মনের মধ্যে কিন্তু ক্লেশ জন্মাতে পারে। তুলা রাশি। তুলা রাশির সপ্তাহের অর্ধভাগে মানসিক অবস্থার অবনতি, অনাবশ্যক ব্যাপার নিয়ে চিন্তাভাবনা করবার মতন পরিস্থিতি তৈরি হতে পারে। শত্রু বৃদ্ধি, মামলা মোকদ্দমার মধ্যে জড়িয়ে যাওয়া, সন্তানের ব্যাপারে চিন্তা। এটা গেল সাতটা রাশি সম্বন্ধে আমার আলোচনা। আমি কিন্তু বসছি আপনার অঙ্কিত জেমসে। অঙ্কিত জেমস হচ্ছে আপনার রাসবিহারীর যে প্রিয়া সিনেমা হল রয়েছে তার উল্টো দিকে হচ্ছে অঙ্কিত জেমস। এখানে কিন্তু আমি সপ্তাহে দুদিন বসছি, শনিবার এবং রবিবার। শনিবার দিন সকালবেলা, রবিবার দিন আপনার আফটারনুনে বসছি 4টে থেকে 7টা পর্যন্ত আমি এখানে রয়েছি। আমি মূলত কৃষ্ণমূর্তি পদ্ধতিতে অ্যাস্ট্রোলজি করে থাকি, ট্র্যাডিশনাল সিস্টেমও দেখি এবং নিউমারোলজি এবং আপনার বাস্তু সংক্রান্ত যে ব্যাপারগুলো রয়েছে বাস্তুর যদি কোনো সংশোধনের দরকার পড়ে তাহলেও কিন্তু সে ধরনের আমি ক্রিয়াকর্ম করে থাকি, তার সঙ্গে কিন্তু আমি জড়িত। আপনারা যদি কোনো জেমসের সন্ধানে থাকেন, আপনাদের কেউ সাজেস্ট করেছেন জেমস কেনার জন্য, তাহলে কিন্তু বা কোনো রুদ্রাক্ষ যদি আপনাদের কোনো ক্রয় করতে হয় বা অন্যান্য যে অ্যাস্ট্রোলজিক্যাল আইটেমসগুলো রয়েছে তার জন্য কিন্তু আপনাদেরকে অঙ্কিত জেমসে আপনারা আসতে পারেন। এখানে কিন্তু অত্যন্ত উচ্চমানের প্রোডাক্ট আপনারা অ্যাফোর্ডেবল প্রাইসে পেয়ে যাবেন। অঙ্কিত জেমসের ফোন নাম্বার হচ্ছে আপনার 0333-3560-2492, 0333-3560-2492। আর আমি তো সাতটা বাদ বাকি সাতটা রাশি সম্বন্ধে আপনাদেরকে জানাবো, তার আগে একটা গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে বলছি। আমাদের সামনে কিন্তু পয়লা বৈশাখ আসছে, নতুন বছর। তো যতদিন না পয়লা বৈশাখ আসছে ততদিন আপনারা কি করলে আপনাদের জন্য অত্যন্ত ব্যাপারটা শুভ হবে সেই তার কিন্তু একটা রেমেডি আজকে আমি আপনাদেরকে দিয়ে দেবো। শেষ পর্যন্ত থাকবেন, আশা করি যে রেমেডিটা আপনাদেরকে বলবো সেটা করে কিন্তু আপনারা লাভবানই হবেন। আচ্ছা।
আচ্ছা, বৃশ্চিক রাশি। সন্তানের সাফল্যে কাঙ্ক্ষিত আনন্দ লাভ, তর্ক করবার প্রবণতা বৃদ্ধি পেতে পারে। যারা আইন প্রফেশনের মধ্যে রয়েছেন তাদের জন্য শুভ সময়। অ্যাক্সিডেন্টের ভয় দেখাচ্ছে, সেজন্য সাবধানে চলাফেরা করতে হবে। ধনুরাশি। সপ্তাহের অর্ধভাগে ভাগ্য বিড়ম্বনা। যারা খাদ্য অথবা জামা কাপড়ের ব্যবসার সাথে যুক্ত তাদের অর্থাগম হবার ইঙ্গিত রয়েছে এই সপ্তাহে। স্পাউসের সাথে বাকবিতণ্ডায় কিন্তু জড়িয়ে যেতে পারেন। গেমসের অর্থাৎ খেলাধুলার প্রতি কিন্তু আকর্ষণ বৃদ্ধি পাবে। মকর রাশি। সাহসিকতার পরিচয় বহন করতে পারেন, সঞ্চয় ঘাটতি থাকবে। অসত্য ভাষণে কারোর সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়বার সম্ভাবনা। সপ্তাহের শেষার্ধে চাকরিতে ছেদ কিন্তু দেখা যাচ্ছে, ছেদ কিন্তু হতে পারে। সাবধানে কর্মের জায়গায় কিন্তু সাবধানে চলবেন। কুম্ভ রাশি। অর্থের আগমন ঘটবে, বোল্ডলি কথাবার্তার জন্য সম্মান বৃদ্ধি। যারা গান করেন তারা বিশিষ্ট সম্মান পেতে পারেন। যারা শিক্ষক তারাও কিন্তু সম্মানের অধিকারী হবেন। রোগ মুক্তি, কমিউনিকেশন স্কিল বৃদ্ধি, নতুন ফ্ল্যাট হবার যোগ অথবা বাহন ক্রয়, এগুলো কিন্তু দেখাচ্ছে কুম্ভ রাশিতে। সর্বশেষ রাশি হচ্ছে মীন রাশি, সেখানে দেখাচ্ছে স্বাস্থ্যের উন্নতি, আনওয়ান্টেড খরচের বহর, অর্থাগমের যোগ রয়েছে। বিশেষত যারা মার্কেটিংয়ে আছেন তারা ভালো ইনসেন্টিভ আর্ন করতে পারেন। কোনো কারণে মায়ের সাথে সম্পর্কের অবনতি, মনে কিন্তু সাহস বৃদ্ধি। এইগুলো ছিল 12টা রাশি সম্বন্ধে আমার অবজারভেশন এবং সেগুলো আপনাদেরকে জানানো। যেটা আমি রেমেডির কথা আপনাদেরকে বলছিলাম সেটা কালকে থেকে শুরু করতে পারেন। সেই রেমেডিটা হচ্ছে, দেখুন প্রত্যেক মাসে রবি কিন্তু আমাদের যে 12টা সাইন রয়েছে, 12টা সাইনের ওপর দিয়ে কিন্তু প্রত্যেক মাসে কিন্তু এক একটা করে সাইন চেঞ্জ করে। অর্থাৎ মেষ হচ্ছে একটা সাইন, তারপরের সাইনটা হচ্ছে বৃষ। এইভাবে কিন্তু মেষ, বৃষ, তারপরে মিথুন, এই যে প্রত্যেকটা সাইন রয়েছে, প্রত্যেকটা সাইনে কিন্তু এক মাস করে থাকে। তো বর্তমানে আপনার রবি রয়েছে হচ্ছে আপনার মীন রাশিতে রয়েছে, রবি আছে হচ্ছে মীন রাশিতে। অর্থাৎ জোডিয়াকের দ্বাদশ স্থানে কিন্তু রবি রয়েছে। রবি যখন দ্বাদশ স্থানে রয়েছে তখন কিন্তু খরচের বহর কিন্তু বৃদ্ধি পেতে পারে, খরচের বহর কিন্তু বৃদ্ধি পেতে পারে অনেকের। তো যাদের এরকম হয়েছে তারা কি করবেন এই সময়, তারা এই সময় কি করলে জিনিসটাকে আপনি কন্ট্রোলে রাখতে পারবেন, সেটা হচ্ছে এই পয়লা বৈশাখ পর্যন্ত আপনারা কিন্তু একটি মন্ত্র পাঠ করতে পারেন, সেটা হচ্ছে ওম ঘৃণী বিষ্ণু আদিত্যা। ওম ঘৃণী বিষ্ণু আদিত্যা। তো এইটা করবার কিন্তু একটা নিয়ম আছে, সেটা হচ্ছে আপনাকে একটি স্ফটিকের যে শিবলিঙ্গ হয়, স্ফটিকের যে শিবলিঙ্গ হয় সেই শিবলিঙ্গ কিন্তু জোগাড় করতে হবে। একটি তামার পাত্র জোগাড় করতে হবে, তামার পাত্রতে জল নিয়ে আপনি কিন্তু ওই জলটি বাবার মাথায় কিন্তু ঢালবেন। ঢালার সময় আপনি ওম নমঃ শিবায় বলে কিন্তু বাবার মাথায় জলটা দেবেন। জলটা দেবার পরে আমি যে মন্ত্রটা আপনাদেরকে বললাম, ওম ঘৃণী বিষ্ণু আদিত্যা, ওটা কিন্তু 108 বার প্রত্যেক দিন এভাবে কিন্তু পাঠ করবেন, ক্রিয়াটি করুন। যারা অর্থ মানে ভীষণ জলের মতন খরচা হয়ে যাচ্ছে তাদের জন্য কিন্তু এটা একটা ভালো রেমেডি। আরেকটা রেমেডি বলে দিচ্ছি, যারা প্রচণ্ড অবস্টেকলের মধ্যে রয়েছে, নানা রকম বাধা বিপত্তি চলে আসছে, তারা কি করতে পারেন, তারা এই পয়লা বৈশাখ পর্যন্ত যে কাজটা করবেন সেটা হচ্ছে, একটি মন্ত্র আছে সেটা আপনি সাদা ফুল, আপনার যে আরাধ্য দেবতা রয়েছে তাকে কিন্তু সাদা ফুল আপনি নিবেদন করবেন। করার পরে ওম গজা নানায়া নমঃ, ওম গজা নানায়া নমঃ, এটা কিন্তু 108 বার আপনারা পাঠ করতে পারেন। কতদিন না রবি যতদিন মীন রাশিতে থাকছে। এবার রবি আপনার ক্যালেন্ডারের যে মধ্যেখানে যে অংশটা, অর্থাৎ 15-16 তারিখ কিন্তু মীন রাশি ছেড়ে কিন্তু আপনার মেষ রাশিতে প্রবেশ করছে, ততদিন পর্যন্ত আপনারা এই ক্রিয়াটি করে যান। আশা করি সবাই ভালো থাকবেন। আজকের মতন আমি অনুষ্ঠান শেষ করছি, নমস্কার।